বাচ্চাদের খাওয়ালে হবে না, একটু বড়দের ওই যুবক ভাই যারা রয়েছে তাদের একটু পাউরুটি লাড্ডু ফাড্ডু নিয়ে এসো, ওদের একটু যাতে দেওয়া যায়, বুঝলে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা যারা গজল শুনছেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যে এত কষ্ট করে শীতের মধ্যে আপনারা যে বসে বসে গজল শুনছেন সত্যি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। চলেন, আমি কিছু বলছো এর পিছকে বসে ওদিক থেকে দেখছে সবাই। যাক আলহামদুলিল্লাহ, এবছর মনে হচ্ছে না দর্শকটা একটু বেশি লাগছে, কোনো বছর আমি এত দর্শক এই 4-5 বছর আসছি কোনো বছর আমি এত দেখিনি, তবে আজকে মানে মোস্তফার গন্ধ শুকিয়েছে, বুঝলি খালদার তোর গন্ধ শুকিয়েছে। হ্যাঁ, ওর নাম মোস্তফা, এ বলে গোলদার আমি বলি হোল্ডার, ঠিক আছে। ওর মধ্যে কি আছে আপনারা একটু পরে বুঝবেন, ওর মধ্যে কি আছে একটা মানুষ কারো উঠতি দেবে না। ও এমন মানে আমি তো বক্তাদের নকল করি আপনারা জানেন, ও এমন এক বক্তার নকল করবে সারা রাত শুনলেও কারোর মানে মানে মন পোষাবে না, মনে হবে আরো শুনি আরো শুনি। ও ছন্দে ছন্দে কথা, আমি যেমন কথা বলছি না ওর কথাগুলো কবিতা, ও এক একটা ছন্দে কথা বলবে, কবিতা ছন্দে কথা বলবে ইনশাল্লাহ। তাকে এক্ষুনি নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, একটু অপেক্ষা করতে হবে, শুধু একটু ধৈর্যের পরিচয় দেন ইনশাল্লাহ, তাকে আমরা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। চলেন, তার আগে এই ছোট ছোট ভাইদের নিয়ে একটা ছোট্ট আকারে গজল হয়ে যাক নাকি বাবা, এটা হবে হবে ইনশাল্লাহ। তারপর আমি আবার মূল গজলে যাব, তারপর মোস্তফা গোলদার আসবে আবার সে গজল গাইবে। তাই নবীর রজব শরীফ গাইবো না অন্য রজব শরীফে গাই, ওটা পুরাতন গজল ভালো লাগবে, সবার মুখস্থ আছে, কি বলিস খোকা? মাশাআল্লাহ, আমার সঙ্গে গাইতে পারবি? তাহলে আমি একসঙ্গে তোরা একসঙ্গে, ঠিক আছে, দেখি একসাথে গাই। নবীর রজব শরীফ তারপরে আওয়াজ কিন্তু নিচে হলে হবে না, সবসময় আওয়াজ হাই পিক আপ রাখতে হবে, যারা যেখানে বসে আছো গুঁড়ো গুঁড়ো টেলিফোন, ঠিক আছে, একটু জোরে জোরে দিতে হবে তোমাদের টোন, দেখা যাক একটু। দিদার দাও দিদার দাও, এই আওয়াজ একদম সেই মনের মাথা যেন পৌঁছে যাচ্ছে, মনে থাকবে দেখবো, আরো জোরে ফুল চার্জ দিয়ে নাও। নবীর যশোরে রে নবীর যশোরে রে দেখে মন ভরে না, নবীর যশোরে রে দেখে মন ভরে না, দিদার গো সাসাঙ্গে মদিনা, দিদার গো সাসাঙ্গে মদিনা, নবীর যশোরে রে নবীর যশোরে দেখে মন ভরে না, নবীর যশোরে রে দেখে মন ভরে না, দিদার গো সাসাঙ্গে মদিনা, দিদার গো সাসাঙ্গে মদিনা, রসুলুল্লাহ। আমি মোটা ভাইরা লজেন্স আনতে বললো এই নামাজের লজেন্স দেবে, এই কচি পিছনে কচি তোদের মা বারণ করেছে, হ্যাঁ তোরা আমি চুপচাপ আছিস কেন? বাঁশ আনবো, বাঁশ বাঁশ আনবো, তাহলে আওয়াজ দিয়ে জোরে জোরে জানা যেখানে বসে আছিস বাবা, রসুলের সঙ্গে আওয়াজ দিয়ে মেহফিলকে ভর্তি করতে হবে, দেখবো। আরো জোরে হবে, ভাইগুলো একটু হবে না, নবীন প্রতীক রাগটা আছে না, এ মোস্তফা কিছু বল দোস্ত, আরে মস্ত চুপচাপ আছিস বসে, একটু কিছু বল, সবাই মিলে হবে নবীর জন্য আবার, আরো জোরে কত সত্য মান,
যারা যারা বলিনি, যারা যারা বলিনি তাদের দুটো লজেন্স দেবো, যারা যারা বলেছে তাদের একটা। ঠিক আছে, তাহলে এবার দেখি কে বলে আর কে বলে। যারা বলে না তাদের দুটো, আর যে বলেছে তাদের একটা দেবো। ঠিক আছে, দেখবো। ও বলিনি, ভয় লাগে না তোর? এই মোটার দেখে ভয় লাগে না? হ্যাঁ, আওয়াজ বন্ধ। এক টাকার মুখ যেন বন্ধ না থাকে। হাত তোলা ইউটিউবার ভাই, একটু ক্যামেরা ঘোরাও তো, ওদের দিকে না তো, ওরা ঠিক মজা আসছে না। নাম দেবে সাইহাটির বাচ্চাদের আওয়াজ দেখে মানুষ ফিদা, এরকম করে দেবে ওদিক ঘোরা সব। হ্যাঁ কচি, জানা আছিস, হাত তুলে আওয়াজ দিবি, ক্যামেরা হয়ে যাচ্ছে। কি নিচয় করতে বলবো? ও এই ওই খালি বাচ্চাদের নেবে, ঠিক আছে, খবরদার ওই দিকে ঘোরাবে না বাচ্চাদের, শুধু ক্যামেরা নিচেই করে, ক্যামেরা নিচে করে বাচ্চাদের না। দেখে যাও তো, মাস হলে সোসাইটি থেকে যাও, সমাট করে মারবো একদম, চুপ করে বসে থাকবো, একদম মাত্রা মুখ করবো, চুপচাপ বসে হাত তুলে যাবে, দেখবো। এই গজলটিতে একটি লাইক দিন এবং এমডি সাবিরুল ইসলাম গজল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে ওয়ালে সেভ করে রাখুন সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ।